আজকে বানালাম অষ্টমী স্পেশাল একটি রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে মশালা কুমড়ো। এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি দেখতে আপনারা আমার সাথে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কালকে যেহেতু অষ্টমী, বাঙালিদের অষ্টমী একটা বিরাট ব্যাপার, বাঙালির মহোৎসব, শারদোৎসব, সেদিনে কিন্তু আমরা কুমড়োর কোনো না কোনো একটা আইটেম খেয়েই থাকি। সেজন্য আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটি নিরামিষ রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে মশালা কুমড়ো। মশালা কুমড়ো বানাবার জন্য দেখুন এখানে কুমড়ো, আলু, টমেটো, আদা এবং কাঁচা লঙ্কা আমি নিয়ে এসেছি। এর মধ্যে থেকে আমি মিক্সিতে বাটবো বলে কিছুটা মশলা নেয়ার জন্য আমি সমস্ত আদাগুলো আর একদম অথেন্টিক প্রসেসে করব, কিন্তু এর মধ্যে একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস পড়বে, যে কারণে এই খাবারটার নাম হচ্ছে মশালা কুমড়ো। এবং এটা যে আমি আদা এবং কাঁচা লঙ্কা দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে সাদা জিরে। এটা দিয়েই একটা মশলা আমি বানিয়ে নেব আর এটা দিয়ে একদম কড়াইতে সুন্দর করে রান্না করব আজকের মশালা কুমড়ো। মশালা কুমড়ো বানাবার জন্য আমি আজকে যেহেতু বাঙালি রেসিপি বানাবো, তার জন্য আমি রেসিপিটা পুরোটা সর্ষের তেল দিয়েই বানাবো। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সর্ষের তেল। এই সর্ষের তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। এই শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন হচ্ছে একটি অসম্ভব প্রয়োজনীয় কিন্তু ইনগ্রিডিয়েন্টস। এবং আপনারা দেখবেন আজকের রেসিপিতে আমি একদম অথেন্টিক প্রসেসে রান্না করছি। দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা। এরপরে আমি 1-1 করে আলু এবং কুমড়ো এবং তারপরে টমেটো এগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আলু, কুমড়ো এবং টমেটো খুব ভালো করে ভাজতে হবে, না হলে কিন্তু এর অ্যারোমাটা আসবে না। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর যে মশলা বেটে নিয়ে এলাম আদা এবং জিরে আর কাঁচা লঙ্কা, সেই মশলাটা, এটাই কিন্তু একটা অথেন্টিক মশলা এই কুমড়োর তরকারি। কিন্তু এটাকে একেবারে মশালা কুমড়ো কী করে বানাবো সেটা কিন্তু দেখতে হবে, তার জন্য পুরো রেসিপিটা আপনাদের দেখতে হবে। যারা এখনও কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনারা বেল আইকনটা বাজিয়ে দিন, কেননা যখনই নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। এখানে দিলাম হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, জিরে আর দিইনি, কারণ তাহলে সেটা ডবল হয়ে যাবে, জিরেটা যেহেতু বাটা হয়েছে। এটা কিন্তু একদম নর্ম্যাল আমরা যে কুমড়োর তরকারি করি প্রথমে কিন্তু সেইভাবেই কুমড়োর তরকারিটা বানাবো, কিন্তু এর সাথে ধীরে ধীরে অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস পড়বে যেগুলো কিন্তু একেবারে নর্ম্যাল কুমড়োর তরকারির থেকে স্বাদটা বদলে বানিয়ে দেবে মশালা কুমড়ো। প্রথমে এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। এটা কষিয়ে নেবার পরে একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলা বাটার যে জলটা ছিল সেইটা, আর তার সাথে দিয়ে দেব নর্ম্যাল জল। একদম নর্ম্যাল জল দিয়ে এটাকে প্রথমে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। প্রায় 10 মিনিটের ওপরে কিন্তু কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর এসেছে, এই যে দেখতেই পাচ্ছেন কুমড়ো একদম সেদ্ধ হয়ে গেছে। কিন্তু এটা পরিবেশন করব, কিন্তু ঠিক পরিবেশনের সময়ই থাকবে এটা কি করে নর্ম্যাল কুমড়োর তরকারি একটা মশালা কুমড়োর তরকারিতে পরিণত হচ্ছে। এটা আপনারা লুচি পরোটার সাথে কালকে অষ্টমীর দিনে খেতেই পারেন। কুমড়োটাকে পরিবেশন করে নিচ্ছি, কিন্তু এটাকে এবারে আমি একদম সুন্দর মশালা কুমড়োতে কীভাবে পরিবর্তন করছি তার জন্য আপনারা আমার পুরো রেসিপিটা দেখুন। এটা কিন্তু একেবারে পুজোর সময়ের জন্য একটা পারফেক্ট রেসিপি, এবং যে কোনো নিরামিষ দিনেও আপনারা এই রেসিপিটা খেতেই পারেন। দিচ্ছি একটু কালো গোলমরিচের গুঁড়ো, একটু আমচুর পাউডার। সাধারণত কিন্তু এই কুমড়োর তরকারিতে এইগুলো দেয়া হয় না, কিন্তু এটা দিয়ে খাবেন দেখবেন কি সুস্বাদু তৈরি হয়। এবারে দিচ্ছি এর মধ্যে একটু গরম মশলা, দিচ্ছি বেশ কিছুটা চিনি। লক্ষ্য করবেন চিনিটা একদম শেষে দিচ্ছি, কুমড়োর তরকারি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। এই চিনিটা শেষে দেবার কারণ হচ্ছে এটা গরমে গরমে একদম কিন্তু এটা
গলবে তাতেই ভালো লাগবে। আর দিচ্ছি এর মধ্যে এক চামচ ভর্তি করে ঘি। এটা দিয়েই এটা একদম এইভাবে আমি একবার মাখিয়ে নেব। এবং এইগুলো মেশাবার জন্য এত সুন্দর কুমড়োর তরকারির স্বাদ হবে আপনারা চিন্তাই করতে পারছেন না। এরকম সুন্দর একটা রেসিপি কিন্তু খুব সহজেই আপনারা পুজোর দিনে বাড়িতে তৈরি করে নিতেই পারেন। তাহলে কেমন লাগলো আজকে আমার এই একদম অভিনব একটি সাবেকি কুমড়োর তরকারিকে অভিনবভাবে আমি একটা তৈরি করলাম, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে ফাইনাল লুক, কি অপূর্ব রিচ একটা লুক এসেছে দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে আজকে আমার অষ্টমী স্পেশাল রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে মশালা কুমড়ো। আশা করি আপনাদের ভালো লাগলো। আপনাদের সবাইকে রইল শারদ শুভেচ্ছা। এই পর্যন্তই আজ আমি পারমিতা আপনাদের সাথে।